এই ভিডিওতে তিনটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ভেক্টর যোগ করতে হয়, একটা ফর্মুলা দাঁড় করানোর চেষ্টা করব। তাহলে আমরা এই ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে ভেক্টর এডিশনের একটা অনুমান, হ্যাঁ, যেটাকে আমরা ইংলিশে বলি ইনটিউশন। ওকে, প্রথম দুইটা কেস দেখো। প্রথম দুইটা কেসে এখানে তিনটা ইমেজ আছে। প্রথম দুইটা কেসে হচ্ছে একই লাইন বরাবর হচ্ছে ভেক্টরকে আমরা দিছি, আর তৃতীয় কেসে হচ্ছে এই ভেক্টরগুলো হচ্ছে তোমার একটা সমতলে আছে বা একটা প্লেনে আছে। হ্যাঁ, তো আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এরকম যে আমরা ভেক্টরের আঁকার সময় ভেক্টরকে আমরা হচ্ছে তীর চিহ্ন দিয়ে আঁকি, এবং যেদিকে হচ্ছে তীর চিহ্নটা থাকে ওইদিকে ভেক্টরটা নির্দেশ করে। এবং আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে ভেক্টরের যে লেন্থ থাকে অর্থাৎ যে দৈর্ঘ্যটা থাকে ওটা হচ্ছে ভেক্টরটার ম্যাগনিচিউডটাকে হচ্ছে কি তোমার কি করে প্রকাশ করে বা মানটাকে প্রকাশ করে। যদি অনেক লম্বা ভেক্টর হয় তাহলে ওই ভেক্টরটার মানও বেশি, এবং যদি হচ্ছে ছোট হয় প্রপোর্শনালি তাহলে ওটার মানও ছোট হবে। আচ্ছা, প্রথম কেসটা আমরা একটু দেখি। প্রথম কেসে ধরলাম যে কোনো একটা সময়ে আমি হচ্ছে এই জিরো বিন্দুতে আছি, হ্যাঁ, এবং এখান থেকে সরে সরে আমি ডান পাশে সরে সরে এবং একটা সময় হচ্ছে আমি ফোর বিন্দুতে আসলাম। তাহলে এই সময়টাতে আমার যে সরণটা হলো এই যে ডান পাশে, এটাকে আমরা বলতেছি এ ভেক্টর, নীল কালি দিয়ে যেটা আমরা প্রকাশ করলাম। আবার ওইখান থেকে আমি কি করলাম যে চার থেকে আমি আস্তে করে সরে গেলাম আবার পাঁচে। ওকে, অর্থাৎ আমি চার থেকে পাঁচে সরে গেলাম ডান পাশে, এবং এটাকে আমরা বলতেছি বি ভেক্টর, লাল কালির ভেক্টরটা। এই যে এ এবং বি ভেক্টর, এই দুইটার ফলাফলে কি হলো, আমি হচ্ছে এই মূল বিন্দু থেকে এই x=5 বিন্দুতে চলে আসলাম। তাহলে এই যে দুইটা যে সরণ হইলো আমার, যে জিরো থেকে একবার ফোরে আবার ফোর থেকে পাঁচে সরণ হইলো, এই দুইটা সরণের যোগফল হচ্ছে অ্যাকচুয়ালি কি, এই দুইটা সরণের যোগফল হচ্ছে অ্যাকচুয়ালি তোমার জিরো থেকে ফাইভ পর্যন্ত সরণি, রাইট? জিরো থেকে ফাইভ পর্যন্ত সরণি হচ্ছে এই দুইটা সরণের যোগফল। তো এটাকেই হচ্ছে কি আমরা বলি হবে যে তোমার a প্লাস বি সমান সমান সি, এবং এগুলোর উপরে হচ্ছে আমরা একটা করে হচ্ছে তোমার হেড দিই, যাতে হচ্ছে এগুলোকে আমরা ভেক্টর হিসেবে আলাদা করে দেখতে পারি। আচ্ছা, দ্বিতীয় কেসে দেখো, দ্বিতীয় কেসে কি হইতেছে। দ্বিতীয় কেসে ধরো তুমি কোনো একটা সময় এই জায়গায় ছিলা, এবার তুমি হচ্ছে ডান পাশে সরলা তিন ঘর। ওকে, এবং ওইখান থেকে আবার কি করলা তুমি, তোমার আবার বাম পাশে যাইতে হইলো, তুমি বাম পাশে গেলা হচ্ছে পাঁচ ঘর। ওকে, বাম পাশে পাঁচ ঘর গিয়ে তুমি এখানে আসলা। তাহলে তোমার যে প্রথম সরণটা হইলো, যেটাকে আমরা হচ্ছে পিঙ্ক কালারে লিখছি এই সরণ, এই সরণটা হচ্ছে একটা সরণ। আবার তুমি এখান থেকে আবার মাইনাস টুতে গেলা, এটাও একটা সরণ, পাঁচ ঘর বামে গেলা। হ্যাঁ, এই যে তোমার দুইটা সরণ হলো, এই দুইটা সরণের ফলাফল আমি কি লিখতে পারি, যে তুমি আলটিমেটলি তোমার যে স্টার্টিং পজিশন ছিল, তোমার যে স্টার্টিং পজিশন ছিল যেটা কিনা ছিল জিরো, x=0, ওইখান থেকে তোমার শেষ অবস্থানটা কোথায়? ওইখান থেকে তোমার শেষ অবস্থানটা হচ্ছে আমি যদি লিখতে যাই এরকম এখানে, রাইট, এখানে। আচ্ছা, তাহলে এটাকেও আমরা লিখতে পারি এভাবে যে a প্লাস বি = c। আচ্ছা, এরপর আমরা থার্ড কেসটা একটু দেখবো। থার্ড কেসটাতে হচ্ছে আমরা একটা সমতলে আছি। এটা অ্যাকচুয়ালি একটা গুগল ম্যাপের ছবি। এই ছবিটা হচ্ছে একটা ক্রপ ছবি। এখানে তোমার হচ্ছে এটা আসলে আমার বিশ্ববিদ্যালয়ের একটা হলের উপর থেকে নেওয়া ছবি, এবং এখানে আমার ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে আমরা দেখবো যে ভেক্টর যোগটা কি। এখানে p2 যেটা আছে, এই জায়গায় p2 যেটা আছে এটা হচ্ছে একটা মোড়, এখানে p1টা হচ্ছে একটা জায়গা, p3টা হচ্ছে একটা জায়গা। তো কোনো একটা সময় যদি আমি এই জায়গায় থাকি, এখান থেকে যদি আমি আমার ডিপার্টমেন্টের যে গেট আছে এখানে যেতে চাই, তাহলে আমি অ্যাকচুয়ালি দুইটা পথ চুজ করতে পারি। একটা হচ্ছে আমি এই লাল পথে, এই যে লাল পথে, এই লাল পথে হচ্ছে আমি এদিকে আগাইতে পারি, এখানে আগে আমি মোড়ে আসতে পারি। মোড়ে এসে আবার হচ্ছে আমি আরেকটা সোজা পথে পাথ 2-তে আমি হচ্ছে এই পিচিতে পৌঁছাইতে পারি। ওকে, তো এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি সরণ, এই দুইটা হচ্ছে সরণ। হ্যাঁ, তো এই দুইটা সরণকে হচ্ছে আমি লিখলাম যে a এবং b। তাহলে এই দুইটা সরণ আমাকে p3-তে নিয়ে আসে। আরেকটা উপায় হচ্ছে আমি p3-তে আসতে পারি, কিভাবে? আমি যদি হচ্ছে একটা কাজ করি যে আমি এখান থেকে এখানে না গিয়ে তারপর এখানে না আসে আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমি সরাসরি এদিকে চলে গেলাম একদম শর্টকাট ওয়েতে। ওকে, তাহলে কি এই দুইটা যে সরণ হইলো, এই দুটার ফলাফল কিন্তু এটাই, মানে আলটিমেট রেজাল্ট যেটা, সেটা কিন্তু আমি এই পথে এসেও পাইতেছি, এই যে এই সোজা পথে এসেও পাইতেছি। ওকে, এই যে তোমার a এবং b এই দুইটার রেজাল্টেন্ট যে আলটিমেটলি হইলো তোমার হচ্ছে গিয়ে আমাদের এই c ভেক্টরটা, এখানে যে c ভেক্টরটা আছে এটাই হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি ভেক্টর যোগের একটা অনুমান। হ্যাঁ, তো বেসিক্যালি দেখলা যে তোমার দুইটা ভেক্টর দুই দিকে কাজ করতেছে এবং এদের যোগফল হচ্ছে আলটিমেটলি সি। এই জায়গায় যে সি আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা ভেক্টর যোগের যে ফলাফল, ওই ফলাফলটা আমরা এখানে বুঝতে পারলাম যে আসলে এই দুইটা ভেক্টর যোগ করলে এবং ম্যাগনিচিউডেও আমি একটা ম্যাগনিচিউডও পাচ্ছি, সাথে আমি আরেকটা জিনিস পাইতেছি, সেটা হচ্ছে ডিরেকশনটাও পাইতেছি। ওকে, তো এখানে আমাদের ভেক্টরের যে যোগ করতে হবে সেটা একটা অনুমান আমরা পাই যেতেছি। প্রথম দুইটা যে কেস ছিল, প্রথম যে 1 এবং 2 এই দুইটা কেস ছিল, এই দুইটা কেস হচ্ছে অ্যাকচুয়ালি একটা লাইন বরাবর হচ্ছে তোমার বেগগুলা, তোমার সরণগুলা সীমাবদ্ধ। ওকে, সো এগুলো হচ্ছে অন এ লাইন। ওকে, এখন এখানে আমরা চেষ্টা করব যে এই যে আমরা অনুমান করলাম, এখান থেকে আমরা দেখব যে কোনো ধরনের কিছু পাওয়া যাচ্ছে কিনা, কোনো প্যাটার্ন পাওয়া যাচ্ছে কিনা। প্যাটার্ন পাওয়া যাইতেছে কিছুটা, খেয়াল করে দেখো তিনটা কেসে একটা জিনিস হইতেছে। আচ্ছা, থার্ড যে এক্সাম্পলটা ছিল এটা হচ্ছে অন এ 2D প্লেন। ওকে, 2D প্লেন, এই যে তোমার এখানে তুমি যে ফাইনাল ভেক্টরটা পাইতেছো, এই ফাইনাল ভেক্টরটা হচ্ছে প্রথম ভেক্টর যেটা আছে এটার স্টার্টিং এ এবং শেষ ভেক্টর যেটা আছে এটার এন্ডিং এ। এখানেও তাই, প্রথম ভেক্টরটার স্টার্টিং এ এবং শেষ ভেক্টর যেটা আছে এটার এন্ডিং এ। এখানেও কিন্তু তাই যে প্রথম ভেক্টরটার স্টার্টিং এ ফাইনাল ভেক্টর যেটা হচ্ছে সি ভেক্টর, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা প্রথম ভেক্টরটা স্টার্টিং এ এবং হচ্ছে শেষ ভেক্টরটার এন্ডিং এ। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা মোটামুটি ফর্মুলা দাঁড় করাতে পারি যে আমরা একটা সিমিলারিটি দেখতে পাচ্ছি যে তোমার রেজাল্টেন্ট ভেক্টরের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এটা কিভাবে আঁকতে পারি, রেজাল্টেন্ট ভেক্টর অর রেজাল্ট আর কি, দুইটা ভেক্টরের যোগফলের রেজাল্ট, এডিশনের রেজাল্ট, ওটার আমরা কিভাবে ফর্মুলা দাঁড় করাতে পারি। বা আমরা এখানে কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছি না, প্যাটার্নটা হচ্ছে এরকম যে এটা স্টার্টস এট স্টার্টিং পয়েন্ট অফ দ্য ফার্স্ট ভেক্টর, অর্থাৎ প্রথম ভেক্টরটার স্টার্টিং পয়েন্ট এটা স্টার্ট হচ্ছে, এবং সেকেন্ডলি যে জিনিসটা হচ্ছে এটা ends or stops at the ending point of the second vector. এটা কিন্তু দেখতে পাচ্ছ, হ্যাঁ আমরা এখানে একটা প্যাটার্ন পাইলাম। ওকে, সো এই যে আমরা এখানে যে দুইটা প্যাটার্ন পাইলাম, এই দুইটা প্যাটার্ন দিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে যেটা ফর্মুলেট করব সেটা হচ্ছে ভেক্টর যোগের আমরা একটা সূত্র দাঁড় করানোর চেষ্টা করব, একটা ফর্মুলা দাঁড় করানোর চেষ্টা করব, যে ফর্মুলাটাকে আমরা হচ্ছে বলি যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এইচএসসি ম্যাথ ও ফিজিক্সের পুরো সিলেবাস ডিটেইলে শিখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করো।